মা। মা শব্দটি অনেক আবেগ, অনেক ভালোবাসা মিশ্রিত একটি শব্দ। পৃথিবীতে স্বার্থহীনভাবে ভালোবাসেন একমাত্র যিনি, তিনিই হলেন মা। মাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান, গজল, কবিতা, গল্প ও উপন্যাস। মাকে নিয়ে বিভিন্ন গান ও গজল শুনে অশ্রু বিসর্জন বা নিজের পক্ষে মন খারাপ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলা আমাদের অতি প্রিয় একটি কাজ, কারণ এ বিষয়টি সরাসরি আমাদের আবেগকে আঘাত করে। কিন্তু জনম দুঃখী মা এমন গান শুনে অশ্রু বিসর্জন দেবার আগে একবারও কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশের মায়েদের কেন জনম দুঃখী হতে হলো? একজন নারী মা হবার আগে সে তো একজন মানুষ, তাহলে মানুষকে কেন জনম দুঃখী হতে হলো? সে প্রশ্ন আপনাদের মধ্যে একবারও কি জাগে না? সেটা কি তারা আমাদের জন্ম দিয়েছেন সেই কারণে? আচ্ছা, আপনার স্ত্রীও তো একদিন মা হবেন, আপনার স্ত্রীকেও কি জনম দুঃখী হতে হবে মা হবার জন্য? আপনার মেয়ে, সেও তো একদিন মা হবে, তাকেও কি জনম দুঃখী করে বড় করবেন যেন একদিন সে প্রকৃত মা হতে পারে? আমাদের পৃথিবীতে কত মা আছে যারা ঘরে বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন, দাসত্ব শিকার করে নিজের ইচ্ছাকে প্রকাশ করতে না পেরে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছেন, তা নিশ্চয়ই উদাহরণ দিয়ে বোঝাতে হবে না। এর কারণ আমাদেরই নারীদের অবনমিত, অবদমিত রাখার পৈশাচিক স্পৃহা, যার কারণে নারীরা ছোটবেলা থেকে যোগ্য হয়ে গড়ে উঠতে পারে না। আমরাই দায়ী, আবার সেই আমরাই চোখের পানি ফেলছি। ব্যাপারটা কেমন দুমুখ হয়ে গেল না? আসুন আমরা আমাদের বান্ধবী, প্রতিবেশিনী, বোন, স্ত্রীদের সম্মান করার চেষ্টা করি, আমাদের ছোট বোন বা মেয়েদের সেইভাবে গড়ে তুলি তারা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে, এবং তারা যে যোগ্য হয়ে গড়ে উঠবে এটা আমরা মন থেকে মেনে নিতে শিখি, যেন আর কোনো নারীকে জনম দুঃখী হতে না হয়।